বরগুনা কলেজ রোডে প্রকাশ্যে স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা। ১৭ বছর ধরে আদালতের বারান্দায় শতবর্ষী রাবেয়া, হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করায় বিচারিক আদালতের বিচারককে তলব। পরোয়ানা হলেই ডিআইজি মিজান গ্রেপ্তার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদক পরিচালক বাসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ঋণখেলাপিদের সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক পাগল, বললেন হাইকোর্ট। বিচারহীনতার কারণেই বাড়ছে খেলাপি মন্তব্য বিশেষজ্ঞদের। এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জিএম কাদের। এবং বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের রেসে টিকে থাকল পাকিস্তান, আজ ভারতের বিপক্ষে লড়বে উইন্ডিজ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বরগুনায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে দিনে দুপুরে প্রকাশ্যে রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল 4টার দিকে মৃত্যু হয় তার। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মফিজুল ইসলাম জানান, রিফাতের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার। রিফাতের বাবা দুলাল শরীফ জানান, 2 মাস আগে রিফাতের সাথে পুলিশ লাইন এলাকার আয়েশা আক্তার মিন্নির বিয়ে হয়। নিজের সাবেক স্ত্রী দাবি করে নয়ন নামের এক যুবক মিন্নিকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে। এ নিয়ে রিফাতের সাথে নয়নের বিরোধিতার সৃষ্টি হয়। বরগুনা থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে আসামি শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বরিশালে নিয়ে ওরে আসছি, আসার কিছুক্ষণ পরে ঘন্টাখানিক পরে অপারেশন থিয়েটারে ও মারা গেছে। নির্দোষ ছেলেকে মেরে ফেলা হয়েছে, এর আমরা একটা শাস্তি চাই, চরম শাস্তি, ওর ফাঁসি হোক। ওর ওয়াইফ এবং ওর শালিনিয়া ও কলেজে গেছে, যাওয়ার পর হয়তো ওগুলো তর্ক বিতর্ক হয়েছে, হওয়ার পরে ও আর এলোপাথারি ভাবে কোপাইছে। কারণ এই যারা করছে এরা এককালে বরগুনার প্রকাশ্যে সন্ত্রাসী। এরা এই হত্যাকাণ্ডের আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, ওরা ফাঁসির কাছে ঝুলবে এটাই আমি চাই। খারাপ অবস্থা ছিল, খুবই সিরিয়াস। আমরা এখান থেকে তাড়াতাড়ি তাকে ভর্তি করে ওই সংশ্লিষ্ট যে ওয়ার্ড, সার্জারি ওয়ার্ডে আমরা ভর্তি করার জন্য তাড়াতাড়ি করে পাঠাই দিই। এবং ব্যান্ডেজগুলো সবগুলো খুব রক্ত মাখা ছিল, তাই এক্ষেত্রে আমি মনে করি যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এই খুনের ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে চাই সহকর্মী সুমন শিকদার। বরগুনা থেকে টেলিফোনে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন সুমন, আশা করছি আর শুনতে পাচ্ছেন। প্রকাশ্যে ঘটে যাওয়া এই দুর্ধর্ষ হত্যাকাণ্ডের সবশেষ কী তথ্য আপনার কাছে আছে? ভিডিও ফুটেজে আমরা আসলে দেশ দিয়ে যেমনটি দেখছিলাম কি নির্মমভাবে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে, থানায় কি মামলা হয়েছে আর হয়ে থাকলে খুনিদের গ্রেপ্তারের অগ্রগতি কতটুকু? ধন্যবাদ আসিফ, আপনি যেমনটি বলছিলেন যে এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও চিত্রে আমরা যেমনটি দেখেছি যে যে তার স্ত্রী যিনি মারা গেছেন রিফাত শরীফ, তার স্ত্রী কিন্তু একাধিকবার যারা সন্ত্রাসী যে সন্ত্রাসীরা হামলা করেছিল তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং তিনি কিন্তু আসলে এক পর্যায়ে হেরে গেছেন এবং বারবার চেষ্টা করেও তিনি সেই সন্ত্রাসীদের হাত থেকে তার স্বামীকে রক্ষা করতে পারেননি। এই ঘটনায় প্রথমে তাকে উদ্ধার করে, রিফাত শরীফকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আমরা বরগুনার পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যে ভিডিও চিত্রটি ভাইরাল হয়েছে এবং ওই এলাকায় কলেজ রোড এলাকায় পুলিশেরও একটি সিসি ক্যামেরা রয়েছে যার মাধ্যমে তারা ভিডিও দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছেন এবং আমরা সর্বশেষ রাত 12টার দিকে খোঁজ নিয়ে জেনেছি যে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশের কাছ থেকে বলা হচ্ছে যে তারা আসামিদের শনাক্ত করে ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। আসিফ,
সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী সুমন শিকদার টেলিফোনে যুক্ত ছিলেন বরগুনা থেকে। বরগুনায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। তার বয়স 104 বছর। শতবর্ষী এক নারী শুধু বয়সের ভার আর অভাবী সংসার নয়, গত 18 বছর ধরেই টানছেন আদালত চত্বরে ঘুরতে থাকার গ্লানিও। নিয়মিত হাজিরা থেকে মুক্তি দিয়েছিলেন উচ্চ আদালত, অভিযোগ নিম্ন আদালতের বিচারক তা মানেননি। অবশেষে বিচারিক আদালতের বিচারককেও তলব করেছেন হাইকোর্ট। সহকর্মী হাবিবুল ইসলাম হাবিবের কাছে সেই দুর্গতির আদ্যোপান্ত জানিয়েছেন সেই রাবেয়া খাতুন। রাবেয়া খাতুনের বয়স 104 বছর। 18 বছর ধরে আদালতে ঘুরপাক খাচ্ছেন তিনি। এই দীর্ঘ সময়ে বিচার শেষ না হওয়ায় হাইকোর্টের আদেশে সাময়িকভাবে হাজিরা থেকে নিষ্কৃতি পেলেন। অনেক বছর আছে স্বাধীনের। 1971 সালে নিজ এলাকা গাজীপুর থেকে পালিয়ে দুই শিশু সন্তান সহ ঢাকায় আসেন রাবেয়া খাতুন। তার দাবি, মুক্তিযুদ্ধের আগে স্বামী ও বাবা মারা যাওয়ায় রাজাকারদের অত্যাচারের দৃশ্য দেখে ভয়ে ভিটা বাড়ি ছাড়েন। দুই সন্তান সহ আশ্রয় নেন কারওয়ানবাজারের একটি ভবনের বারান্দায়। পরে ঠিকানা খুঁজে নেন রেললাইনের পাশের বস্তিতে। অতি কষ্টে চায়ের দোকান দিয়ে ভালোই চলছিল জীবন। দোকান করে বাসায় গেছি, যাই দেখি দারোগা পুলিশ গেটের সামনে। দারোগা কয়, আপা আপনি আমার সাথে তো চলেন তো, আপনার আমি এক্ষুনি দিয়ে যাবো। কে নিগা, আপনার কাছ থেকে একটা সাক্ষী নিম, আমি আমার দরকার, আপনার আমি এক্ষুনি দিয়ে যাবো। এমন পরিস্থিতিতে 2002 সালের 2 জানুয়ারি অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে তেজগাঁও থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে বৃদ্ধা রাবেয়া খাতুন সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর গ্রেফতার হন, 6 মাস কারাগারে থেকে জামিনও পান। পরে তাকে সহ 2 আসামি জুলহাস ও মাসুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 2003 সালের 24 মার্চ শুরু হয় মামলার বিচার। কিন্তু 18 বছর পরও সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বিষয়টি আদালতের নজরে এনে রিট আবেদন করেন এক আইনজীবী। আয়ও মারা গেছে অনেকদিন আগে, সে আয়োর প্রতিবেদন সহ আবার সাক্ষী হাজির করতে হবে। কিন্তু 2014 সাল থেকে 2007 সালে 3 জন সাক্ষী হয়েছিল এবং 2014 সাল 3 জন সাক্ষী হয়েছিল। এরপর থেকে মামলার কোনো সাক্ষী আর আসে দীর্ঘ 5 বছর যাবত। গেল 30 এপ্রিল মামলার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করে নথি তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বিচারে বিলম্ব কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও অতিশীপর রাবেয়ার মামলা চলমান রাখায় আগামী বুধবার এ বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারককে তলব করেছেন হাইকোর্ট। আগামী বুধবারে সংশ্লিষ্ট বিচারককে এসে ইন পার্সন তাকে ব্যাখ্যা দিতে হবে যে সে এই কাজটি কেন করেছেন, এবং পাশাপাশি ইন পার্সন থাকবেন এপিপি, আজকে যিনি এসেছিলেন তিনিও আসবেন। আদালত মামলার আসামি রাবেয়ার বয়স প্রমাণে তার জাতীয় পরিচয়পত্র আদালতে দাখিল করার নির্দেশ দেন। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের মামলায় 78 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাবলিক পরীক্ষা আইনের মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার এ আদেশ দেন মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শরাফুজ্জামান আনসারী। এর আগে গেল 23 জুন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 87 শিক্ষার্থী সহ মোট 125 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি তদন্তে দেশের সর্ববৃহৎ প্রশ্নপত্র ফাঁসের ডিজিটাল জালিয়াত চক্রকে চিহ্নিত করা হয়েছে। এ চক্র বিভিন্ন সরকারি চাকরি, বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। মামলার 125 জন আসামির মধ্যে 78 জন পলাতক আছেন, বাকিরা জামিনে আছেন। আগামী 30 জুলাইয়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে জানানোরও নির্দেশ দেন আদালত। দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে সহ 7 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ দিন নির্ধারণ করেন। এর আগে গত 24 এপ্রিল দুপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রণদা প্রসাদ সাহা হত্যায় অভিযুক্ত টাঙ্গাইলের মোহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ রয়েছে।
অবশেষে সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মিজানুর রহমান। তার বিরুদ্ধে আনা নারী নির্যাতনের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হবে, তবে শুধুমাত্র পরোয়ানা জারি হলেই গ্রেপ্তার হবেন ডিআইজি মিজান। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামদানি হক নাজুমের রিপোর্ট। যেখানে অনুসন্ধান পুনর্কার্য নানা অপকর্মের কারণে সাম্প্রতিক সময়ে যে পুলিশ কর্মকর্তার নাম ঘুরে ফিরে আসছে, তিনি উপমহাপরিদর্শক মিজানুর রহমান। গেল বছর তার বিরুদ্ধে ওঠে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ। জোর করে তুলে এনে এক নারীকে বিয়ে করা, আবার সেই স্ত্রীকে জেল খাটানো সহ এক সংবাদ পাঠিকাকে হত্যার হুমকি দিলে তাকে সংযুক্ত করা হয় পুলিশ সদর দপ্তরে। সেই সাথে চলতে থাকে অভিযোগের সত্যতা যাচাই। এরপর ডিআইজি মিজানের হিসাব বহির্ভূত সম্পদের খোঁজ শুরু করে দুদক। সেখানে দুদক কর্মকর্তাকে 40 লাখ টাকা ঘুষ দিয়ে নিজেই আবার ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন ডিআইজি মিজান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস যেটা, সেটা হলো আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ চাই। এ ঘটনার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নারী নির্যাতনের অভিযোগের সত্যতা মিললে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে সাময়িক বরখাস্ত করা হয় ডিআইজি মিজানকে। যেহেতু সে একজন উচ্চ পদস্থ অফিসার, সেই জন্য তাকে সরকারি অনুমোদন, সেই অনুমোদনের পরে তাকে সাময়িক বরখাস্ত হয়েছে। এখন তার বিরুদ্ধে যে ইগুলো উঠেছে, সেইগুলো বিচারের পরেই তার যে শাস্তি হয় সেটা হবে। এখন তো আমাদের আর কিছু করার নেই। বরখাস্ত হবার পরবর্তী পদক্ষেপ হিসেবে বিভাগীয় মামলা হবে ডিআইজি মিজানের বিরুদ্ধে। সেখানে পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তারও করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আসেন কি না না আসেন, সেটা তো উনি যদি তার নামে ওয়ারেন্ট জারি হয় কোনো কোর্টের থেকে, কোর্টে যে হাজির হবেন, তিনি সারেন্ডার করবে কিংবা গ্রেপ্তার হবে, সেটা তো নির্ভর করে আগামীর উপর। ডিআইজি মিজানের কাছ থেকে দুদক পরিচালক এনামুল বাসির ঘুষ নিয়েছেন। এই অভিযোগ ওঠার পরই পরিবর্তিত হয় তদন্তকারী কর্মকর্তা। শেষ হয়েছে তদন্ত কাজ, এখন শুধু অপেক্ষা দুদকের প্রতিবেদনের। ডিআইজি মিজানের এই ঘুষ দেবার ঘটনাও তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা। এদিকে ডিআইজি মিজানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের দুদক পরিচালক এনামুল বাসিরের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এনামুল বাসির দেশ ত্যাগ করতে পারেন এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেয় দুদক। অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা বুধবার বাসিরের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তার বরাবর নোটিশ পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাসিরের বিদেশ গমন ঠেকানো জরুরি বলে মন্তব্য করা হয় ফানাফিল্লার চিঠিতে। ঋণখেলাপি হওয়ায় প্রাথমিক সময়সীমা বাড়ানোর প্রজ্ঞাপনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে আবেদন করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। শুনানিতে আদালত বলেন, জনগণের টাকা লুট করার ক্ষমতা কাউকে দেয়া হয়নি, এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। এ সময় আদালত আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের ও ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ঋণখেলাপিদের সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক পাগল হয়ে গেছে বলেও মন্তব্য করেন আদালত। আদালত বলেন, অর্থ পাচারকারীদের সেকেন্ড হোম আছে, তারা বাংলাদেশকে লুট করে সেখানে অর্থ নিয়ে যাচ্ছে। লোন ডিফল্ট করার স্টার্টিং পয়েন্টটা তারা বাড়িয়ে দিল। এই বাড়িয়ে দেওয়াটাকে আমরা বলেছি যে মামলার বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত, এবং এই জন্য আমরা এটা স্থিতি অবস্থা চেয়েছি, আদালত কালকে আদেশ দেবেন। একই সাথে আজকে আমরা একটা আবেদন করেছিলাম বাংলাদেশের 48টা সরকারি বেসরকারি ব্যাংক, তাদেরকে এই মামলায় আমরা পক্ষভুক্ত করার আবেদন করেছিলাম। কোনো কারণে যদি কেউ ডিফল্টার হয়, তার জন্য সেই সিকিউরিটি থেকে সেই ঋণের টাকাটা উদ্ধার করা সম্ভব হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে অনেকে ডিফল্টার হয়ে আছেন, কিন্তু তাদের ওই জিম্মার যে বিষয়টা, সিকিউরিটি বিষয়টা নিশ্চিত করা সম্ভব হয় না বলেই টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে না, এই বিষয়গুলো নিশ্চিত করতে বলেছেন। ঋণখেলাপিদের সংক্রমণ বন্ধ করতে অন্তত 5 জনের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিচারহীনতার অভাবেই নিয়ন্ত্রণের বাইরে এখন খেলাপি ঋণ, এজন্য প্রয়োজনীয় আইন সংশোধনের তাগিদ দিয়েছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন, কিছু খেলাপির দৌরাত্ম্যে এখন স্থবির হওয়ার পথে ব্যাংক ঋণ, যাতে ক্ষতির মুখে পড়ছে দেশের ব্যবসা বাণিজ্য। সুলতান আহমেদের রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে খেলাপি ঋণের পরিমাণ এখন 1,10,000 কোটি টাকা। এর সাথে অবলোপনকৃত ঋণ ধরলে মোট খেলাপি দাঁড়াবে 1,51,000 কোটি টাকা। নানাভাবে চেষ্টা করেও যা নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। এবারের বাজেট প্রস্তাবনার অন্যতম সমালোচনার জায়গা খেলাপি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন না থাকা। গেল 22 জুন এক সংসদ সদস্যের প্রশ্নের আলোকে শীর্ষ খেলাপিদের একটি তালিকা জাতীয় সংসদে প্রকাশ করেন অর্থমন্ত্রী, যাতে দেখা যায় 300 খেলাপির হাতে রয়েছে প্রায় 51,000 কোটি টাকা। সিপিডির নির্বাহী পরিচালক তালিকা প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে টাকা উদ্ধারে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। কারণ তালিকা প্রকাশের পর যদি তারা ঋণ খেলাপি রয়ে যায় এবং তাদের বিরুদ্ধে যদি শাস্তি না নেওয়া হয় তাহলে তো এই তালিকা প্রকাশের কোনো মানে হয় না। দ্রুত বিচার ব্যবস্থার অধীনে এনে তা সেই শাস্তিটার ব্যবস্থা করা। বড় অঙ্কের অর্থ খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না ব্যবসায়ীরা, এতে অনেকটা স্থবির ব্যবসা বাণিজ্যের গতি। ব্যাংকিং খাতটা কিন্তু বাংলাদেশে এখন অত্যন্ত একটা গুরুতর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাকে বলে সেন্স অফ অ্যাট্রোফি, মৃত্যু সজ্জায় আছে। যদি আপনার ব্যাংকিং সেক্টর ক্যাপিটাল সেক্টর না হয় তাহলে মানুষ উৎপাদন করবে কিভাবে, কলকারখানা কিভাবে হবে, সেই সেক্টরটাতে কিন্তু অত্যন্ত সরকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। হিসেব বলছে গেল 10 বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 5.5 গুণ। 2009 সালে 22,000 কোটির ঘরে থাকা খেলাপি এখন 1,10,000 কোটি। দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এ থেকে বের হওয়া সম্ভব নয় বলছেন এই বিশেষজ্ঞ। গোটা পাঁচেক বড় খেলাপি, তাদেরকে ধরে তাদেরকে পুরোপুরি জনসমক্ষে তুলে ধরা হোক এবং শাস্তির ব্যবস্থা করা হোক। 100 টাকায় যদি আমি 50 টাকাও পাই, তার বাড়িঘর বিক্রি করে হলেও যেন টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইচ্ছাকৃত খেলাপি তৈরি করতে সহায়তা দেয়া ব্যাংক কর্মকর্তাদেরও ছাড় না দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। রোহিঙ্গাদের দ্রুত ফেরত না পাঠালে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহতের আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই আশঙ্কা জানান। আরেক সাংসদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আগামী 5 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে। এদিকে সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেশের প্রথম মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। নাজিয়া গনার রিপোর্ট। একটা জিনিস আলোচনা করতে চাই। বুধবার সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি দলের এক সাংসদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের অনড় অবস্থানের কারণে দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এদের দ্রুত ফেরত না পাঠালে দেশের নিরাপত্তা ব্যাহতের আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগের আরেক সাংসদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার আগামী 5 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে। 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চলে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। একটি কথা বলা দরকার, টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দেশের 10টি জেলায় কোনো জাতীয় মহাসড়ক নেই। জেলাগুলো হলো শরীয়তপুর, নেত্রকোনা, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, চাঁদপুর, বরগুনা ও পিরোজপুর। আর সবথেকে বেশি জাতীয় মহাসড়ক আছে চট্টগ্রাম জেলায়। সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে আগামী 4 বছরে দেশে 25,500টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। আগামী 4 বছরে 25,500 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ইনশাআল্লাহ আপনাদের সুপারিশ ক্রমে আমরা প্রতিষ্ঠিত করব। আর বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বলেন, রাজস্ব আদায় ও বাজেট পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার দায় শুধু রাজনৈতিক নেতা ও সরকারের নয়, এর দায় আমলাদেরও নিতে হবে। 28,85,872 কোটি টাকা জিডিপি নির্ধারণ করা হয়েছে। নাজিয়া কোনা, News24, ঢাকা। একটি পৌরসভার মেয়র এবং 70 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই মনোনয়ন চূড়ান্ত করে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ। বুধবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার এই
অবনতি বলে জানিয়েছেন তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়। তিনি আরও জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তাকে আপাতত দেশের বাইরে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশ কিছুদিন আগে হোসেন মোহাম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এদিকে এরশাদকে হাসপাতালে দেখতে গেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। আমি ওনার সঙ্গে দেখা করতে পারিনি বা দেখা করতে যাইনি, যেহেতু ওনার ইনফেকশনের কারণে ওনার আশেপাশে যত কম যাওয়া যায় ততই ওনার জন্য ভালো। আর উনি এখন ওনাকে ঘুমের ওষুধ দেওয়া রাখা হয়েছে, উনি ড্রাউজিনেস ডাক্তারদের ভাষায় উনি ড্রাউজিনেসের মধ্যে আছেন, কাজে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো অবস্থা এখন নেই। খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করাই বিএনপির প্রধান দুই লক্ষ্য, জানিয়েছেন বিএনপি নেতারা। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা বলেন দলটির নেতারা। অনুষ্ঠানে বিগত বছরগুলোতে নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়ে নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বিস্তারিত তহিদ শান্তর রিপোর্ট। কেন এই দেশে কি গণতন্ত্র আছে? ডিবি গুলির ধরে নিয়ে তাকে উপরে লটকাইয়া নির্মম ভাবে তাকে নির্যাতন করে 83 দিন সে আইসি হতেছিল। এদের কেউ ছাত্রদল করেন, কেউ বিএনপির কর্মী। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন নির্যাতনের শিকার নেতাকর্মীরা। এসব ঘটনা দেশের গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন আলোচনায় অংশ নেয়া শিক্ষাবিদেরা। বিএনপি নেতারা বলছেন দেশকে রাজনীতি মুক্ত করতেই নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। বেগম জিয়া ইনশাআল্লাহ মুক্তি হবে, আমি আগেই বলেছি, আইনের মাধ্যমে আমরা তাকে বের করতে চেষ্টা করছি, আমরা করব। সরকারকে পরাজিত করতে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। যে কোনো দেশের আইনে, সভ্য দেশের আইনে বাংলা। তহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। মাদকের বিরুদ্ধে অভিযান যত জোরদার হচ্ছে ততই কৌশলী হচ্ছে মাদক ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে ইয়াবা ব্যবসায়ীরা ব্যবহার করছেন নৌপথ ও আকাশপথ। গত বছর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শতাধিক মাদক ব্যবসায়ী, এমন বাস্তবতায় দেশে পালিত হল আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। মাদকের ভয়াবহতা বিবেচনায় নিয়ে গেল বছরের মে মাসে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরকার। এরপর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, জোরদার করা হয় অভিযান। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের তথ্য বলছে 2017 সালের মাদকের বিরুদ্ধে মামলা হয় 1,06,500, আসামি গ্রেফতার হয় 1,32,900 জন, আর ইয়াবা উদ্ধার হয় 4,80,000, হেরোইন 400 কেজি, গাঁজা 70,000 কেজি, ফেন্সিডিল উদ্ধার হয় 73,000 বোতল। আর 2018 সালের জানুয়ারি থেকে 2019 সালের 23 জুন পর্যন্ত মাদক মামলা হয় 1,20,000, গ্রেফতার হন 1,62,000 জন, ইয়াবা উদ্ধার হয় 5,30,48,000 পিস, হেরোইন 450 কেজি, গাঁজা 60,000 কেজি, আর ফেন্সিডিল উদ্ধার হয় 72,000 বোতল। গেল এক বছরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 116 জন মাদক ব্যবসায়ী। 22,000-এর মতো আমরা কিন্তু গ্রেফতার করেছি মাদক সংক্রান্ত মাদক ব্যবসায়ী, এবং এনকাউন্টারে গোলাগুলিতে নিহত হয়েছে প্রায় 116 জন। তো এটি একটি চলমান প্রক্রিয়া, এটুকু বলতে পারি যে তারা কোণঠাসা হয়ে পড়েছে যারা মাদক ব্যবসায়ী।
আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে ইয়াবা ব্যবসায়ীরা ব্যবহার করছেন নৌপথ ও আকাশপথ। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির সাথে মাদকের প্রবেশ ঠেকাতে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের ব্যাপারে অনুৎসাহিত করার জন্য যে যে উপায় অবলম্বন করা দরকার আমরা সে উপায় অবলম্বন করছি। নানান ধরনের প্রণোদনামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা মানে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযান আরও জোরদারের আহ্বানও জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। মাদকবিরোধী অভিযান অনেকটাই সফল, এই অভিযানে স্বাগত জানিয়েছেন সবাই। তবে একরাম হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা যেন ম্লান হয়ে না যায়, এই জন্যই এই অভিযান, সবাই তাই চায়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নইলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজস্থানের কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো মাদক ব্যবসায়ীকে আমরা ছাড় দিচ্ছি না, আমরা তাদেরকে বলে যাচ্ছি যে তোমরা হয় সারেন্ডার করো, তোমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাও, আমরা সেই ব্যবস্থা করবো, আর নতুবা তোমরা আইনের কাছে তোমাদেরকে আমরা সোপর্দ করবো, আইন অনুযায়ী তোমাদের বিচার হবে। 2022 সালের জুনের মধ্যে রাজস্থানের আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে হবে সব ধরনের রাসায়নিক কারখানা ও গুদাম। কারখানার জন্য মুন্সীগঞ্জের সিরাজদি খানে উপযোগী করা হচ্ছে 2154টি প্লট, আর রাসায়নিক গুদামগুলো স্থানান্তর করা হবে কদমতলি ও টঙ্গিতে। গত 20 ফেব্রুয়ারি চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় চূড়ান্ত হয় এই সিদ্ধান্ত। পুরোটা জানাচ্ছেন হাসান পারভেজ। চলতি বছরের শুরুর দিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ঘটনা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। 20 ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে 71 জনের মৃত্যু হয়। বুধবার সচিবালয়ে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, 2022 সালের জুন মাসের মধ্যে রাসায়নিক কারখানা পুরান ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে। এছাড়া রাসায়নিক গুদামগুলো কদমতলি এবং টঙ্গিতেও স্থানান্তর করা হবে। সিরাজদি খান উপজেলায় 310 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, 2154টি প্লট দেওয়া হবে, যেটা জুন 2022 সালের মধ্যে সমাপ্ত হবে এবং সেখানে সমস্ত কেমিক্যাল কারখানার মালিকরা তাদের স্থানান্তর হবে। প্রতিমন্ত্রী জানান, দেশের বড় বড় শহরে রাস্তার পাশে ওয়াটার হাইড্রেন্ট করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। আজকে পর্যন্ত আমরা জানতে পারলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় যে ওয়াটার হাইড্রেন্ট করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আজকে আমরা জোরালোভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছি সব জায়গায় ফায়ার সার্ভিসের পানি সরবরাহ নিশ্চিত করার জন্য, ওয়াটার হাইড্রেন্ট করার জন্য একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করার জন্য। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বসবাসের জন্য সম্পূর্ণ প্রস্তুত। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কুলাউড়ায় রেল দুর্ঘটনা তদন্তে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে, তবে তদন্ত প্রতিবেদন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। বুধবার দুপুরে কুলাউড়ার বরমচালি উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন। আমরা এইটুকু মনে করতে পারি যে কোনো অধিক যাত্রী চলেন স্বাস্থ্যবাহী ঝুঁকিপূর্ণ, তদন্ত কর্মীটির রিপোর্ট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং এই রিপোর্টটি আমি আপনাদের সামনে প্রকাশ করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। যদি দায়ী হয়ে থাকে কেউ কারো কাজের জন্য কাজের দায়িত্বে যদি কেউ অবহেলা করে থাকে অবশ্যই রেল বিভাগ থেকে তার কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা দেশের জেলা সদরের হাসপাতালে সরকারি আইসিইউ বেড মাত্র 256টি, সিসিও 423টি, তবে জেলা হাসপাতালে নেই কোনো আইসিইউ ইউনিট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলের পর সারা দেশের সদর হাসপাতালগুলোতে 30 বেডের আইসিইউ,
সিসিইউ ইউনিট স্থাপনের অগ্রগতি প্রতিবেদন 29 জুলাইয়ের মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ওয়াসার জন্য বরাদ্দের অর্থ কত শতাংশ নিরাপদ পানি ও রিফাইনের কাজে ব্যবহার করা হয় তা স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ বিষয়ে বৈঠকে যোগ দিয়ে তিনি আরও বলেন, স্যানিটেশন খাতে সরকারের টেকসই উন্নয়নের জন্য বরাদ্দের অর্থ প্রান্তিক পর্যায়ে পৌঁছায় কিনা সে বিষয়ে মনিটরিং টিম গঠন করা প্রয়োজন। একই সঙ্গে চাহিদা থাকা সত্ত্বেও শহুরে অঞ্চলের তুলনায় গ্রামীণ জনপদে বরাদ্দ কম হওয়ার পেছনে ক্ষমতার রাজনীতি জড়িত বলেও মনে করেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলেও বাজেট আলোচনায় মত দেন বক্তারা। পুরোপুরি অর্জিত হওয়ার ব্যাপারও ছিল না, কিন্তু ঢাকা ওয়াসা যেটা সবচেয়ে বরাদ্দ পাচ্ছে নগর বরাদ্দের তুলনায় এই গ্রামীণ বরাদ্দ এখনও অনেক অনেক কম। এদের মধ্যেও কিন্তু আমাদের এই বরাদ্দের সুফলটা যাওয়াটা খুব জরুরি। স্বাধীনতার 48 বছর পেরিয়ে গেলেও মেলেনি মুক্তিযোদ্ধা স্বীকৃতি, এমনকি মৃত্যুর পরও মিলছে না গেজেটে নাম অন্তর্ভুক্তি। মুন্সীগঞ্জের মৃত আজাহার আলীর মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য আজও অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার। মিজানুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 2015 সাল থেকে স্বামী আজাহার আলীর নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার জন্য আবেদন শুরু করেন রোকেয়া বেগম। দীর্ঘ অপেক্ষায় কেটেছে সময়, অবশেষে 2017 সালে মৃত্যুবরণ করেন আজাহার আলী। সার্টিফিকেট, সহযোদ্ধাদের নামে তালিকা সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও আজও মেলেনি স্বীকৃতি। রোকেয়া বেগম বলেন, দেশের জন্য যুদ্ধ করা মানুষটা চলে গিয়েছিলেন বড় অভিমান নিয়েই। সাধন সাহেবের কাছেও গেলাম, তারপরে যে কামাল ইকবাল সাহেবের কাছেও গেলাম, মন্ত্রীর কাছেও গেলাম, সব জায়গায় গেছি। এখন আমাদের আপনারা একটু ই করেন, প্রধানমন্ত্রী যেন আমাদের একটু দেখাচ্ছি না, আর যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আমাদের একটু যদি গ্রেজুয়েট করার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ গেজেটভুক্তির জন্য চিঠি পৌঁছেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত, তবে তার সুফল মেলেনি আজও। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতি মাসে একটা করে সভা হয়, সভায় যদি উপস্থাপিত হওয়ার মাধ্যমে তারা যদি আব্বুর সাথে যারা যুদ্ধ করছে তাদের শুনানিতে হাজির করতে বলে বা কাগজপাতি দেখে যেভাবে ওনাদের সুবিধা হয় বা যেভাবে সরকারি প্রসেস আছে সেভাবে করে অতি তাড়াতাড়ি মুক্তিযুদ্ধ আমার গেজেট করার জন্য আমি অনুরোধ করতেছি। এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে কথা বলতে গেলে কথা বলতে রাজি হননি কেউ। দেশের জন্য জীবন বাজি রেখে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদের স্বীকৃতি কেন আজও মিলছে না, আর কতদিনই বা অপেক্ষায় থাকতে হবে রোকেয়া বেগম ও তার পরিবারকে? মৃত্যুর পরও কি আজাহার আলীর অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতম হবে? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দৈনিক কাদের কণ্ঠের সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন নতুন প্রজন্মের প্রতি দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে শহীদ জননী জাহানারা ইমামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। কাদের কণ্ঠ শুভ সংঘ খুলনা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। ইমদাদুল হক মিলন আরও বলেন, সবাইকে মনে রাখতে হবে প্রতিটি মানুষের দুজন মা, একজন গর্ভধারিণী, অন্যজন জন্মভূমি। কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি কানাই নন্দীর সভাপতিত্বে ও খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব এবং আঞ্চলিক উপপ্রধান কর্মকর্তা জাফেদ ইকবাল। অনুষ্ঠানের শুরুতে শহীদ জননী ও একাত্তরে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ।
দুদক দুই সাংবাদিককে আপত্তিকর ভাষায় যে চিঠি দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশের সাথে ওই চিঠি প্রত্যাহার করতে হবে। যিনি চিঠি ইস্যু করেছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বুধবার সকালে দুদক কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে সব দাবি বাস্তবায়নে দুদককে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, হুমকি দিয়ে দুদকের চিঠি পাঠানো ঠিক হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। সাম্প্রতিক সময়ে ডিআইজি মিজানের কাছ থেকে দুদক পরিচালক খন্দকার এনামুল বাসিরের ঘুষ লেনদেনের তথ্য প্রকাশিত হয় গণমাধ্যমে। এই প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিতে সংশ্লিষ্ট দুই সাংবাদিককে চিঠি দেয় দুদক, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানায়। এতে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা, দুদকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা সংস্থার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এইখানে যে ঘটনা ঘটেছে, পেশাগতভাবে আমাদের দুই বন্ধু তাদের মর্যাদার সংকট হয়েছে, একটি অমর্যাদাকর চিঠি দিয়েছে, এই চিঠি আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে। ঠিক, যদি এটা প্রত্যাহার করা না হয় আবার লাগাতার কর্মসূচি দেব। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, আপত্তিকর চিঠি পাঠানোয় দুদকের তদন্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে, তবে চিঠি প্রত্যাহার করা হয়নি। আপনারাই নিউজটা করেছেন এবং আপনাদের নিউজটাই কমিশন আমলে নিয়ে, সেটা কমিশনের কোনো ক্রেডিট নেই, আপনাদের ক্রেডিট। চিঠি প্রত্যাহার আমি করবো না, চিঠি প্রত্যাহার বা চিঠি ইস্যু এটা তদন্তকারী কর্মকর্তা, এখনো তদন্তকারী কর্মকর্তা আছে, তারা শোকজ করা হয়েছে। ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে দুদকের এভাবে চিঠি দেওয়া ঠিক হয়নি বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুদকের কিছু রয়ে ক্ষমতা রয়ে গেছে, সেই জন্য তারা দুদকে যে কোনো সময় যে কেউ ডাকতে পারে ক্লিয়ারিফিকেশনের জন্য। চিঠি প্রত্যাহার না হলে বৃহস্পতিবার সকালে আবারও সমবেত হবেন গণমাধ্যম কর্মীরা। আলী তালুকদার, নিউজ ২৪, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জুলাই থেকে বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিতে ১৫% ভ্যাট দিতে হবে, এমন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটি বলছে, রাজস্ব সুরক্ষা ও আইনানুগ রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি দেশের বেতার ও টেলিভিশন এবং ইলেকট্রনিক সেবা সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধের জন্য বলা হয়েছে। এর ফলে ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন এবং যে কোনো ধরনের সেবার ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে। আইসিসিবি এবং ট্রান্সকম বেভারেজ লিমিটেড টিবিএল এর মধ্যে একটি চুক্তি নবায়ন করা হয়েছে। বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি এর সেমিনার হলে এই চুক্তি হয়। আইসিসিবির পক্ষে হেড অফ আইসিসিবি অ্যান্ড সিএইচআরও সেক্টর এ অবসরপ্রাপ্ত বিজি ক্যাপ্টেন শেখ এহসান রেজা এবং ট্রান্সকম বেভারেজের পক্ষে হেড অব সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট শহীদ হোসেন আশরাফি চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানটিতে আইসিসিবির হেড অব ক্যাটারিং আব্দুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডিজিএম মোহাম্মদ মনিরুল ইসলাম পলাশ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের দুগ্ধ শিল্পের বিকাশে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে দুগ্ধ শিল্পের জন্য নেওয়া পদক্ষেপে কিছু পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় ডেয়ারি উন্নয়ন ফোরাম। তারা দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য কমপক্ষে ২৫% আমদানি শুল্ক আরোপের দাবি জানান, যা বর্তমানে ১০% করা হয়েছে। এছাড়া যেসব দুগ্ধ জাতীয় পণ্যে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলোতে ১৫% মূসক আরোপের আহ্বান জানানো হয়। দেশে উৎপাদিত গুঁড়া দুধে মূসক শূন্য হার নির্ধারণ, গবাদি পশুর খাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক বাদ দেয়া, গুঁড়া দুধ আমদানিতে এন্টি ডাম্পিং বা কাউন্টার ভেইলিং শুল্ক আরোপের বিবেচনা, তরুণ খামারিদের ঋণের ব্যবস্থা, প্রশিক্ষণ এবং দেশের চরাঞ্চলকে দুগ্ধাঞ্চল ঘোষণার আহ্বান আসে জাতীয় ডেয়ারি উন্নয়ন ফোরামের বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলনে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের সঙ্গে আলোচনা অথবা যুদ্ধ সব কিছুতেই যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নিষেধাজ্ঞা দিয়ে আলোচনার মিথ্যে ভান না করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। মার্কিন ড্রোন ভূপাতিত করার পরও ইরানের অদ্ভুতপূর্ণ আচরণে নাখোশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাদের শীর্ষ নেতা থেকে শুরু করে সবার বক্তব্য অবজ্ঞামূলক ও অপমানজনক বলে জানান তিনি। মঙ্গলবার ইরানকে উদ্দেশ্য করে ওয়াশিংটনে সাংবাদিকদের কাছে এইসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যুদ্ধ অথবা আলোচনা সব কিছুতেই তৈরি যুক্তরাষ্ট্র। আমার কাছে কোনো তথ্য নেই, সব কিছুই তাদের কাছে, তারা যেটা চায় সেটাই হবে, খুব সহজ বিষয়। তবে মার্কিন কোনো কিছুর উপর আক্রমণ হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে ইরানকে সতর্ক করেন ট্রাম্প। আর ইরানের বেপরোয়া কর্মকাণ্ড প্রতিরোধে ন্যাটো দেশগুলোর কাছ থেকে কূটনৈতিক সমর্থন আশা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান মার্ক স্পেন্সার এই প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে একের পর এক অযৌক্তিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তেহরানের সঙ্গে আলোচনার মিথ্যে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না বলেও দাবি রুহানির। এদিকে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিদ্বেষপূর্ণ মার্কিন পররাষ্ট্রনীতিকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছে সিরিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেহরানের উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত নিষেধাজ্ঞার নিন্দাও জানায় দামেস্ক। আসমাতুলি, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। এএফসি কাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়ল ঢাকা আবাহনী। ভারতীয় দল মিনার্ভা পাঞ্জাবকে 1-0 গোলে হারিয়ে ই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফ সেমিফাইনালে নাম লেখায় আকাশী নীলরা। প্রথম পর্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2-2 গোলে ড্র করলেও এবার ভারতের মাটিতে 1-0 গোলে জয় পায় মারিও লেমোস বাহিনী। গুয়াহাটিতে অবশ্য ড্র করলেই পরবর্তী রাউন্ডে উঠে যেত আবাহনী। গ্রুপের অন্য ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে 3-2 গোলে হারায় ভারতের চেন্নাই এফসি। এতে 11 পয়েন্ট পায় চেন্নাইয়ের দলটি। গোল ব্যবধানে এগিয়ে তাই ড্র করলেই ই গ্রুপ চ্যাম্পিয়ন হতো ঢাকা আবাহনী। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকলেও অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে আফগান ডিফেন্ডার মাসি সাইঘানির লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা। শেষ হয়ে গেছে কোপা আমেরিকার গ্রুপ পর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে। অন্যদিকে রানার্স আপ হয়ে শেষ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা, আর্জেন্টিনা ও চিলি। টুর্নামেন্টের সেরা দুই তৃতীয় হিসেবে শেষ 8 নিশ্চিত করেছে প্যারাগুয়ে ও পেরু। পয়েন্ট টেবিল অনুযায়ী কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, আর্জেন্টিনার ভেনেজুয়েলা, কলম্বিয়া লড়বে চিলির বিপক্ষে, আর উরুগুয়ে শেষ 4-এ ওঠার জন্য খেলবে পেরুর বিরুদ্ধে। আগামী 28 জুন বাংলাদেশ সময় ভোর 6:30 ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের লড়াই। আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে লড়বে 29 জুন রাত 1:00। একই দিন ভোর 5:00 কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে, আর 30 জুন রাত 1:00 একে অপরকে মোকাবেলা করবে উরুগুয়ে ও পেরু। কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী 4 দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে 3 ও 4 জুলাই, আর 46তম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ 8 জুলাই। শেষ করছি এখনকার সংবাদ, তার আগে শিরোনামগুলো আরেকবার। বরগুনা কলেজ রোডে প্রকাশ্যে স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা। ১৭ বছর ধরে আদালতের বারান্দায় শতবর্ষী দাবি, হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করায় বিচারিক আদালতের বিচারকদের তলব। পরোয়ানা হলেই ডিআইজি মিজান গ্রেপ্তার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ পরিচালক বাসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।
ঋণ খেলাপিদের সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক পাগল, বললেন হাইকোর্ট। বিচারহীনতার কারণেই বাড়ছে খেলাপি, মন্তব্য বিশেষজ্ঞদের। এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, দেশবাসীর দোয়া চেয়েছেন জিএম কাদের। এবং বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালের রেসে টিকে থাকল পাকিস্তান, আজ ভারতের বিপক্ষে লড়বে ইন্ডিজ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।